এটা প্রবাহিত আপনি বলুন ভারতবর্ষের নির্বাচনে নরেন্দ্র মোদীজি সরে গেল যে সরকারটা তৈরি হবে সেই সরকারে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকবে হ্যাঁ না তাহলে মোহাম্মদ সেলিম থেকে শতরূপা পর্যন্ত যারা চোর চোর বলছে একটাও ইনভেস্টিগেশন চালু থাকবে একটাও ইনভেস্টিগেশন করতে দেবে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আজকেই দেখুন মুর্শিদাবাদ জেলার রানীনগরে রানীনগর দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি গুন্ডা সাহা আলম পুলিশকে সাথে নিয়ে কংগ্রেসের প্রার্থী বাড়ি ভাঙছে ছবি মিডিয়া সবার সামনে এক দেড় হাজার লোক নিয়ে গোটা বাড়িটা ভাঙছে পুলিশের উপস্থিতিতে এখানকার কর্মীরা মারা যাচ্ছে আর ওরা পাটনাতে বসে বিরিয়ানি খাচ্ছে কফি খাচ্ছে বেশ সমস্যা প্রিয় দর্শক আমি সহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ যুব দর্শক আমার মনে হয় বাংলার মানুষও কনফিউজ যে কী করব কি হচ্ছে কি হবে বিরোধী দলগুলো এমন এমন সময়ে এমন এমন অবস্থান নিচ্ছে মানে বোঝা দায় হয়ে যাচ্ছে বেশ একটা স্লোগান জোরদার হচ্ছিলো নো ভোট টু মমতা যে মমতাকে বা মমতার দলকে হারাতে যে দল যেখানে শক্তিশালী সে দলকে সাপোর্ট করো মমতার দলকে হারাও এরকম একটা স্লোগান বেশ জোরদার হচ্ছিল সাগর দিঘিতে বিরাট কাজও হয়েছে পঞ্চায়েত ভোট এসে গেছে এখন বিজেপি কংগ্রেস বামেরা সবাই ময়দানে নেমে পড়েছে ওই স্লোগানটা বেশ ইফেক্টিভ লাগছিল হয়তো উপরের দিকে কোনো বোঝা হয়নি জোট হয়নি কিন্তু নিচের দিকে কিন্তু একটা ওই রকম বিষয় হয়ে গেছিলো যে যে দলের মানে শক্তি যেখানে বেশি তাদেরকে ছেড়ে রাখা বা অন্য দলের তরফ থেকে সাপোর্ট করা যাতে করে তৃণমূল কংগ্রেসকে হারানো যায় বেশ ভালোই এগোচ্ছিল হঠাৎ করে এমন একটা কাণ্ড ঘটে গেল দুদিন আগে একটা পাটনাতে বৈঠক হলো যেখানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো গিয়েছিলেন আর সেখানে বাম নেতা সীতারাম ইয়েচুরি এদিকে আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী গোল টেবিল বৈঠক হয়ে গেল টু মমতা বলে সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থীকে জেতানো হলো শুভেন্দু অধিকারী যেভাবে ওখানে বক্তব্য রাখতেন তাতে এটুকু পরিষ্কার ছিল রাজনৈতিক মহলে যে তার দলের প্রার্থীকে জেতানোর থেকে তার জন্য একটা টার্গেট ছিল যে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে ফলে অজিত চৌধুরীরাই দেখবেন বলেছেন যে আমাদেরকে বিজেপিরও অনেক লোক ভোট দিয়েছেন আসলে ওখানে একটা এরকম এ তৈরি হয়ে গেছিলো যে তৃণমূল কংগ্রেসটাকে হারাতে হবে সেই জন্যে যে দলের প্রার্থী এখানে শক্তিশালী তাকে বেশি করে সাপোর্ট করো সেই জন্যে কংগ্রেসের দিকে প্রচুর ভোট চলে যায় বাইরন বিশ্বাস জিতে যান কিন্তু সেই বাইরন বিশ্বাস বিশ্বাসকে তৃণমূল কংগ্রেস নিয়ে নিল কংগ্রেসের প্রতি বাইরন বিশ্বাসের বিশ্বাস ভাঙিয়ে দলে নিয়ে নিল এবং তারপরে অনেক কথা বলল এবং যখন বাইরন বিশ্বাস চলে গেলেন তৃণমূল কংগ্রেসে তখন অধীর চৌধুরীরা তারাও অনেক কথা বললেন তৃণমূল কংগ্রেসকে তারাও অনেক দোষারোপ করলেন আর দেখুন সেই দলের নেতা রাহুল গান্ধী একসঙ্গে বৈঠক করেছেন পাটনাতে একেবারে কাঁধে হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছিলেন জানি না আবার তিনি তাকাচ্ছেন তাকিয়ে কথা বলছেন আর এই সব ছবিগুলো তো কথা বলে এই সব ছবিগুলো তো কথা বলছে যে কি হচ্ছে তো কি মানে বাংলার মানুষ না কনফিউজ হয়ে যাচ্ছেন যে কী চলছে এক ভেবে আমরা এগোচ্ছিলাম যে দলের বিরুদ্ধে আমরা এত কথা বলছি মানুষকে বলছি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মানুষকে বোঝাচ্ছি আমাদেরকে ভোট দেওয়ার কথা বলছি আর সেই দলের নেত্রীর সঙ্গে বৈঠক হচ্ছে পাটনাতে কি আর শুভেন্দু অধিকারী তিনি খুব জোর দিয়েই বারবার বলছিলেন নো ভোট টু মমতা নো ভোট টু মমতা ভোট টু বিজেপির থেকেও কিন্তু নো ভোট টু মমতা এটাতে জোর দিয়ে কথা বলতেন শুভেন্দু অধিকারী ফলে সেখান থেকে পরিষ্কার ছিল যে শুভেন্দু অধিকারীরা অ্যাকচুয়ালি কি চাইছেন তারা চাইছেন যে আগে এই দলটাকে উল্টে দাও আগে এই দলটাকে শেষ করে দাও তারপর আমরা ভাববো কারা ক্ষমতা এসে রাজ্যটাকে চালাবো সেটা পরে ভাবব আগে সবার আগে টার্গেট হওয়া উচিত যে দলটা সরকার চলছে তাকে আগে উল্টে দাও তার জন্য যাদের শক্তি যেখানে বেশি তারা লড়ো দরকার হলে আমরা বাইরে থেকে সাপোর্ট করব এই রকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করতেন শুভেন্দু অধিকারী কিন্তু এখন যা হয়ে গেল এই পার্টনার বৈঠকের পরে আমি জানি না বাংলার মানুষ কি করবেন কি বুঝছেন তবে আমি নিজেই তো কনফিউজ কী হচ্ছে এই বাম কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে বলতো বিজেপির বি টিম দিদি মোদি গট আফ সেটিং তো যখন তারা এতই জানে তাহলে সেই দলের নেত্রীকে কি করে তারা বৈঠকে নিয়ে রেখেছেন তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বিজেপির স্পাই হিসেবে ওখানে গেছেন মানে যদি তারা বলে থাকেন যে দিদি দিদিমোদি সব গটা সেটিং ইত্যাদি বিষয় তাহলে তাকে কি করে ওই বইটাকে অ্যালাউ করা হয়েছিল বা তিনি যখন ওই বৈঠকে যাচ্ছেন আগে থেকে তো খবর হয়ে গেছিলো তাহলে সেখানে কি করে রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি তারা কি করে অংশ নিলেন একেবারে গদগদভাবে লালু লালু যাদবের কথা ছেড়ে দিন উনি একজন জেল জেল ফেরত লোক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন সেটা আলাদা পার্ট সেসব নিয়ে অনেক প্রশ্ন উঠছে ছেড়ে দিন কিন্তু যারা এই বঙ্গে লড়ছেন লালুর দল তো এখানে এখানে লড়ছে না সুতরাং ওই সব নিয়ে মানুষের ভাববার কোনো প্রয়োজন নেই যেখানে বাংলাতে দুটো দল লড়ছে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে পঞ্চায়েত ভোটে একটা ভালো রেজাল্ট হবে বলেও মনে করা হচ্ছিল তো সেখানে হঠাৎ করে চলে গেলেন বৈঠকে আরে বাংলার নেতা নেই যান না কেন দলের নেতারা তো এসছেন ওখানে বৈঠকে এবার তো বিজেপিও বলার সুযোগ পেয়েছে সব থেকে বড়ো কথা বিজেপি বললো কি না বললো সেটা ফ্যাক্টর নয় সাধারণ মানুষ হিসেবে অনেকেরই মনে তো প্রশ্ন জাগে যেটা কী হচ্ছে না কি যারা ওখানে পাটনাতে বসে গোল টেবিল করতে পারেন তার সঙ্গে এখানে কি করে লড়বো আর আমাদের লোককে মারধর করা হচ্ছে আমাদের লোকে নিয়ে নেওয়া হচ্ছে এত কিছু হচ্ছে আর ওখানে বৈঠক হচ্ছে ফলে দর্শক আমি যেটা বলছিলাম যে এই যে নো ভোট টু মমতা স্লোগানটা ছিল সেটা সত্যিই অনেকটা এই মুহূর্তে ধাক্কা খেলো এই বৈঠকের আগে পর্যন্ত এই বিজেপিকেও কিন্তু আমরা সেইভাবে বাম কংগ্রেসকে তোপ দাগতে দেখতাম না শুভেন্দু অধিকারীকেও কিন্তু সেই অর্থে তোপ দাগতে দেখতাম না তারা হয়তো একটা ভাবনা থেকে চলছিলেন কিন্তু এখন এমন হয়ে গেল তারাও এবার বলতে শুরু করেছেন ফলে এখন সত্যি আমি মাঝে মধ্যেই বলি যে সত্যি বাংলার মানুষের কিন্তু খুবই দুর্ভাগ্যের একটা ব্যাপার সব ন্যাশনাল পলিটিক্স পিএমের মানে প্রধানমন্ত্রী হওয়ার চেয়ার মানে চেয়ার এইসব নিয়ে সব ইকুয়েশান চলে জাতীয় রাজনীতির বিষয়ে ইকুয়েশান চলে এই সব করে তারা এই করেন সেই করে বসেন কিন্তু বাংলা বাংলাটাকে নিয়ে যেন কেউ ভাবেন না যে বাংলাতে যে আগে পরিবর্তনটা ঘটাতে হবে সেই ইকুয়েশানটা মেনে তো আগে চলতে হবে যাতে বাংলার মানুষ কনফিউজ না হয়ে যান যাতে করে এই ভোট ভাগাভাগি এইসবের মধ্য দিয়ে আবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে না চলে চলে আসে এটা কত ভাবতে হবে শুধু প্রধানমন্ত্রীর চেয়ারটা নিয়ে সবাই ব্যস্ত আর বাংলায় যে কী হাল হচ্ছে বাংলার এই সরকার যে বাংলাটাকে কী করে দিয়েছে সেটা ভাববার আমরা দেখতে পাচ্ছি না যাই হোক দর্শক আমরা দেখছি এখন খুব তোপ দাগাদাগি চলছে যারা পরিবর্তনকামী মানুষ যারা চাইছে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে একটা পরিবর্তিত সরকার হোক তারা কষ্ট পাচ্ছেন আমার মনে হয় এই সব দেখে এই যে টিভিতে হচ্ছে না শুভেন্দু অধিকারী এই কথা বলছেন পাল্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন তার পাল্টা আবার একটা কৌস্তভব বাগচি বলছেন সব মিডিয়া যেমন হয় আর কি একে ফোনে তাকে ফোনে ধরছে যেটা কাজ তো যখন নিজেদের মধ্যে এরকম কাদা ছোঁড়াছড়ি হচ্ছে যারা সবাই চাইছে পরিবর্তন হোক সবকটা বিরোধী দল সেখানে এরকম নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছড়ি এটা কিন্তু বাংলার মানুষ যারা পরিবর্তন কামি তাদের কাছে কিন্তু খুবই কষ্টের আমার মনে হয় সেটাই লাগছে আমি জানি না আপনারা কী বলবেন দর্শক যে বাংলার এই অংশের মানুষ তারা চান না যে এই সময় নিজেদের মধ্যে কাঁদাছোঁড়াছুড়ি হোক বরং নোভোটু মমতাকে সামনে রেখে যাদের যেখানে ক্ষমতা বেশি দরকার হলে তাদেরকে সেখানে অন্যদের তরফ থেকে সাপোর্ট করা উচিত করে আগেই দলটাকে আর দলটার আগে ষষ্ঠী পুজো করে দাও তারপর দেখা যাবে ফলে তাদের কাছে এগুলো কিন্তু শুনতে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে এই সময় ঐক্যবদ্ধ হয়ে চলা উচিত হয়তো একসঙ্গে ওই জোট টোট ফ্রন্ট করা হয়তো হবে না কিন্তু ওই অলিখিত জোট বা নিচেতলায় এ করে এই সময় যেখানে চলা উচিত বিরোধী এই শাসকের ওই দাপটকে আটকানোর জন্য পঞ্চায়েত ভোট আসছে শাসকের যদি কোথাও ওই ছাপ্পা রেগিং জোট জবরদস্তি থাকে সেটাকে যারা বিরোধী তারা একসঙ্গে রোকার চেষ্টা করবেন এটাই তো এটা হলেই তো তবেই তো ভালো হতো কিন্তু এখন যদি এরকম নিজেদের মধ্যেই সব কাদা ছাচুড়ি হচ্ছে কেন গেছিলো ও কেন যাবে গিয়েছি কি হয়েছে অমক তমক বলে যা সব চলছে আর কি এগুলো শুনতে কিন্তু খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে যে স্লোগানটা আমি আবার বলছি যে স্লোগানটা জোরদার চলছিলো নভট্টু মমতা নভট্টু মমতা সেখানে এখন বিরোধীদের মধ্যে একটা বিভাজন দেখা দিচ্ছে যেটা কিন্তু পরিবর্তনের পক্ষে কিন্তু খারাপ মানে নেগেটিভ এই সব হলে কিন্তু পরিবর্তন করা সহজে যাবে না এককভাবে কোনো দল করবে করতেই পারে নিশ্চয়ই আগামী দিনে কেউ না কেউ করবে কিন্তু যদি সবার টার্গেট হয়ে থাকে এই দলটাকে হারাও তাহলে কিন্তু এরকম কাদা ছোঁয়াছুঁড়ি বা এরকম পরিবেশ তৈরি হোক এটা কিন্তু বাংলার মানুষ বা এটা কেউই চাইবেন না আর এটা সম্ভব নয় মানে এই সব করে দর্শক কি বলবেন সম্ভব নয় বলা বলে আমার ভাবছি যে সম্ভব সম্ভবনাই কথা বলা ভুল সম্ভব হবে কিন্তু সহজে হবে না দেরি হবে দর্শক যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম